বদ্রুগনগরের পঞ্চায়েত টিলার বাসিন্দা নানু মিয়ার বাড়িতে সিপিএম এর স্থানীয় ক্যাডারদের অতর্কিত হামলা ও লুটপাটের মামলায় এখনও পর্যন্ত দুজন অভিযুক্তকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তরা হল ইমরান মিয়া ও জালাল মিয়া, একই এলাকার বাসিন্দা তারা। অভিযোগ, অতি সম্প্রতি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করার অপরাধে নানু মিয়ার বাড়িতে হামলা এবং লুটপাট চালায় সিপিআইএম সমর্থিত এসব ক্যাডার তথা অভিযুক্তরা। ঘটনার বাকি অভিযুক্তরা হল বাদল মিয়া, ইব্রাহিম মিয়া, কুদ্দুস মিয়া। আক্রান্ত নানু মিয়া এবং তার স্ত্রী ঘটনাটির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। জানা গেছে, ঘটনাটির পেছনে নিহিত রয়েছে রাজনৈতিক আগ্রাসন ও পারিবারিক ঝামেলা। সিপিএম এর স্থানীয় কিছু বড় মাপের নেতা ইব্রাহিম, কুদ্দুস, ইমরানদের কাজে লাগিয়ে ভোটের মুখে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ। মূলত এই ঘটনাটির পেছনে অন্য একটি কারণও রয়েছে, সেটি হলো অবৈধ মাদক ব্যবসা। সিপিএম এর একাংশ নেতারাই এলাকায় বছরের পর বছর মাদক ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ। অভিযোগে সমস্ত ঘটনার প্রতিবাদ করে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন শাসক দলের মণ্ডল সদস্য নানু মিয়া। আমার নাম নানু মিয়া, মানে গত 20 তারিখ মানে ভোরবেলা মানে প্ল্যানিং বাফে আমাদের বাড়িতে মানে ইব্রাহিম মিয়া, কুদ্দুস মিয়া, ইমরান মিয়া, বাদল মিয়া তারা দাও বলম নিয়ে এসে আমার বাড়ি আক্রমণ করে। মানে এরপরে আমার ঘরে থাকা টাকা নগদ 1,20,000 টাকা আমার বউয়ের গলা সিন আংটি চিন্তাই করে লেগে গেছে। এবং আমার এখানে গাড়ি থাকা গাড়ি আসলে গাড়িটা প্রচণ্ডভাবে ভাঙচুর করছে তারা। তো তারা রাজনৈতিক পরিচয় কী? তারা রাজনৈতিক বলতে মানে সিপিএমের লোকে তারা জড়িত, আর সিপিএমের লিডাররই তারা এটা শেল্টার দিছে যাতে আমরা গত মোদিজি যেন কিছুদিন আগে আইছিল আমরা এই প্রোগ্রামে গেছিলাম, এরপরে এদিন রাত্রের থেকে আমাদের প্রচণ্ডভাবে হুমকি দিচ্ছে তারা। এখন কি পজিশনে আপনারা? তখন আমরা মানে নিরাপত্তা বলতে কিছু না, তারা আসামি ধরা পড়ছে না এখনও। তো আমরা মানে হুমকি দিচ্ছে মানে আমাদের পেলে মেরে ফেলবে, আমাদের বাচ্চা আছে, মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তাদেরকেও মানে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। পুলিশ আপনাদেরকে কী বলেছে? পুলিশ আমাদেরকে এখন অবধি কিছু বলছে না, কিন্তু আসামে এখন ঘোরাফেরা করছে, তারাও মানে বাইকের মধ্যে দাও নিয়ে ঘুরতেছে আমাদেরকে মেরে ফেলার জন্য। সে যাই হোক, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে অবশ্য অভিযোগ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেছে পুলিশ। দুজন অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেফতার করার প্রক্রিয়া জারি রয়েছে বলে জানান বদ্রুগনগর থানার ভারপ্রাপ্ত ওসি বুধুদেব বর্মা। কমপ্লেন পাওয়ার পরে দেখছিলাম যে তারার আগেরই একটা তারা রেসারিসি আসলো, পারিবারিক একটা সমস্যা আসলো, এটা নিয়ে তকজক হয়েছে। এরপরে নানু মিয়ার বাড়িতে গিয়েছিল এই ইমরান আর বাকি চার পাঁচজন আসলো, তারা একসাথে মিলিয়ে ওই তার বাড়িতে অ্যাটাক করছে, তার গাড়ি ভাঙচুর করছে, এর উপর ভিত্তি করে একটা কেস রেজিস্টার হয়েছে। তারা এখানে গেছে, তারা ঘরে লুটপাট হয়েছে, এই ঘটনা কি সত্যি? না, এখনও তদন্ত চলছে, কিন্তু এই ঘরের মধ্যে লুটপাট হয়েছে এখনও আমরা পাইছি না। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে কি আপনারা কোনো মানে অভিযুক্তকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, ক্যাশ হয়েছে, ক্যাশ নাম্বার 63/2022, এর মূলে আমরা দুইজনকে অ্যারেস্ট করছি। তারা এখন কোথায়? জামিন? তারা এখন না জামিনে গেছে না, আমরা গতকাল তারা অ্যারেস্ট করে গতকালকে কোর্টে ফরওয়ার্ড করছি, করার পরে তারা এখন জেসিতে আছে। আপনার ইমরান মিয়া আর একজন নাম দালাল জালাল মিয়া। কমপ্লেন যারা করছে তারার একটা অভিযোগ যে পুলিশ সবাইকে তো অ্যারেস্ট করতেছে না। না, সবাই অ্যারেস্ট করার তো এটা সবাই তো সবাই একসাথে অ্যারেস্ট করাও তো আমরা ইয়েটা না, কিন্তু অ্যারেস্ট করতেছে আমরা কন্ট্যাক্ট রেট অ্যান্ড সার্চ করতেছি, কিন্তু সবাই একটা একসাথে পাওয়া গেছে না বা পাইতেছে না, যদি পাই আমরা অবশ্যই অ্যারেস্ট করব। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই চাঞ্চল্য বিরাজ করছে গোটা খয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। অভিযোগ, শাসক দলের যারা সমর্থক তাদের পেছনে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে একাংশ বাম মার্কিন নেতারা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।